আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এনবিকার্সের পক্ষ থেকে আমি নিশান প্রতিবারের মতো আজকে হাজির হয়ে গেলাম আজকে আমরা রিভিউ করব বাংলাদেশের খুবই পপুলার একটি গাড়ি টয়োটা প্রিমিও FX প্যাকেজ মডেল 2014 রেজিস্ট্রেশন ইয়ার 2014 अवेलेबल সময় আমাদের যে গাড়িগুলো আসে বেশিরভাগই আমাদের হচ্ছে রিকন্ডিশন ইউনিট আমাদের দেশে আসে কিন্তু এই গাড়িটি হচ্ছে ব্র্যান্ড নিউ আমাদের দেশে আসছিল 0 মাইলেজেরই আর গাড়িটির কালারটা আপনাদের দেখে পছন্দ হবে গ্রে কালার এন্ড বেস কালার ইন্টেরিয়র পাওয়ার সিটের অপশন রয়েছে সবগুলো কিন্তু আমরা এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব 1500 সিসি এন্ড 60 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে এরই পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিবেন চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করি গাড়িটির ফন্ট হিসেবে আমরা যদি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এইচডি হেডলাইট রয়েছে ফগ লাইট উইথ ক্রোম রয়েছে এন্ড প্রিমিয়াম বেস আর ক্রোম গ্রিল দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট স্লটও রয়েছে ওভারঅল ফার্স্ট লুকটি গাড়িটির যদি আপনারা দেখেন খুবই পছন্দ হবে গাড়িটির যদি আমরা এখন ইঞ্জিন কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরি গাড়ির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো টয়োটা বেস এন্ড ইঞ্জিন কভার সহ দেখতে পাচ্ছি বিবিটিআই বেস 1500 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 111 নিউটনমিটার টর্ক 140 এন্ড গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তারপর আপনারা যদি চান এই গাড়িটি যে কোনো অ্যানালাইজিং থেকে চেক করে নিতে অবশ্যই চেক করারও সুযোগ রয়েছে ওই যে জাপানিজ স্টিকারগুলো দেখতে পাচ্ছি আর এখানেও ক্রোম ইউজ করা হয়েছে আর গাড়িটির যদি আমরা সাইড প্রোফাইল দেখাই সাইড প্রোফাইলও খুবই ভালো কার্বন ফাইবারের পেপারস দেখতে পাচ্ছি এগুলো আফটার মার্কেট থেকে লাগানো এন্ড সাইড প্রোফাইলও খুবই ভালো উইঙ্কেল মিরর রয়েছে এন্ড রেইনশেডের অপশন রয়েছে পিছনের গ্লাসটি প্রাইভেসি গ্লাস উইথ ক্রোম বিট রয়েছে দেখতে পাচ্ছি এন্ড ক্রোম হ্যান্ডেলও রয়েছে আর নিচেও ক্রোম বিট ইউজ করা হয়েছে এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার হুইল বেস 2700 মিলিমিটার আর গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার আর যদি আমরা গাড়িটির টায়ার কন্ডিশন দেখে গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা টায়ার সাইজ 195, 65 আর 15 এবং গাড়িতে সামনের দুটি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনের দুটি টায়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে গাড়িটি যদি আমরা আপনাদের সামনে রিয়ার কেবিনটি তুলে ধরি এখানে আমরা দেখতে পাচ্ছেন বেস কালারের সিট রয়েছে এবং গাড়িতে সিট কভার ইনস্টল করা নেই এবং আপনারা যদি চান আফটার মার্কেট থেকে সিট কভার ইনস্টল করে নিতে হবে অ্যান্ড হ্যান্ডরেস্টের অপশন রয়েছে উইথ কাপ হোল্ডারের অপশন আছে আর এই গাড়িগুলোর রিভিউ দেওয়ার মতো কিছু নেই আমরা তো সবাই জানি এই গাড়িগুলোর ল্যাগ রুম হেড রুম অ্যাভেলেবেল এবং কমফোর্টেবল নিয়েও আমরা জানি এই গাড়িগুলোর আর গাড়িটি আমি যদি সিলিং কন্ডিশনও কথা বলি সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ আর ডোর প্যাডে যদি থাকে এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে সব মেটেরিয়ালস প্রাইভেসি গ্লাস এখানে লেদার ইউজ করা হয়েছে উইথ কাপ হোল্ডার স্মার্ট উডেন রয়েছে স্পিকার রয়েছে প্রিমিয়াম বেস উইথ ক্রোমের অপশনও দেখতে পাচ্ছি ওভারঅল খুবই ভালো অবস্থা রয়েছে সো গাড়ির কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আর গাড়িটির পিছনের শেপে যদি আসি পিছনের শেপটিও খুবই সুন্দর এবং আপনাদের দেখলে পছন্দ হবে এখানে প্রিমিয়াম বেস টয়োটা বেস জি সুপিরিয়র বেস দেখতে পাচ্ছি আর টেল লাইটগুলো খুবই অসাধারণ অ্যান্ড নাম্বার প্লেট স্লটও দেখতে পাচ্ছি আর এই গাড়িতে নিচে শো লাইটের অপশন নাই অ্যান্ড গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই এবং আমরা গাড়িতে কি পরিমাণ কার্গো স্পেস রয়েছে সেটা যদি আমরা চেক আউট করি সেটা আমরা রিমোটের মাধ্যমে ওপেন করতে পারবো অর ড্রাইভার সিটের পাশ থেকে ওপেন করতে পারবো আমি রিমোটের মাধ্যমে ওপেন করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে 60 লিটারের এবং সিএনজি সিলিন্ডার থাকার পরেও মোটামুটি স্পেস রয়েছে যেখানে আমরা স্পেয়ার টায়ার এবং জানা স্ট্রোসগুলো দেখতে পাচ্ছি এবং যেভাবে স্পেস রয়েছে আমরা 2 থেকে 3টি লাগেজ রাখতে পারবো আর এই ক্রসগুলো একটু দেখাবো সেগুলো দেখলে তো বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর সমস্যা আছে কি নেই এবং আপনারা যে কোনো প্রতিষ্ঠানে গাড়ি কিনলে অবশ্য সেগুলো চেক আউট করে নেবেন এখন আমরা ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করব এই গাড়িটির ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার সিট আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব উইথ ল্যাম্বা সাপোর্টও রয়েছে বেস কালারের সিট তো রয়েছে দেখতে পাচ্ছেন এবং প্যাসেঞ্জার সিটটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে আর স্টিয়ারিংটা হচ্ছে উডেন স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারবেন ড্রাইভার ডোরে অ্যাভেলেবেল গাড়িগুলোর মতো লক আনলক উইথ মিরর কন্ট্রোলিং প্যানেল স্পিকার রয়েছে এবং ফ্রন্ট দুটি ডোরে টুইটারের অপশন রয়েছে আর পুশ স্টার্ট উইথ টিমস মিরর কন্ট্রোলিং প্যানেল এখানে উডেন দিয়েছে আর ড্যাশবোর্ডে সব ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি এবং 7.5 ইঞ্চ অরিজিনাল ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে এসি প্যানেল অ্যান্ড গ্লাভ বক্সও মোটামুটি স্পেস আছে স্পেস নিয়ে কোনো কমপ্লেন হবে না আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি কাপ হোল্ডারের অপশন আছে লাইটার অ্যান্ড স্টেয়ার অপশনও রয়েছে আর ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ প্লাস্টিক ইউজ করা হয়েছে আর যদি উপরে থাকা এখানে সানভাইজার ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প দিয়েছে rear view mirror, room light, ekhono sunrise vent mirror and lamp ti ache. Gariti jodi amra drive e dii, gariti drive e dilam, gariti jotheshto poriman smooth ebong garitir AC performance o khubei bhalo ebong ami nijeyo drive kore dekhechi. Ei garitir top speed 180 এবং এই গাড়িটি রান করেছে 62000 km যারা যারা বেস কালার ইন্টেরিয়রের গাড়ি খুঁজছিলেন আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এবং এই গাড়িতে পাওয়ার সিডেরও অপশন রয়েছে যেহেতু এই গাড়িটি হচ্ছে FX প্যাকেজের একটি গাড়ি এবং গাড়িটির ইঞ্জিন নয়টিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে সো আমি চাইবো আপনারা ফিজিক্যালি এসে গাড়িটির কন্ডিশনটি কেমন যাচাই করে নেবেন এখন আমি এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটার ধারণা দেব এই গাড়িটি अवेलेबल রয়েছে আমাদের এনবিকারসে আমাদের লোকেশনটা আপনারা জানেন হাউস নাম্বার 10 রোড নাম্বার 2 ব্লক এল বনানী আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর ফোনে কন্টাক্ট করেও আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমি আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব তারপর আমি আমাদের ফোন নাম্বার শেয়ার করে দিচ্ছি 01712781226 আটটি নাম্বার 01612781226 এই দুটি নাম্বার আপনারা ফোন করে যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করতে পারবেন Toyota Premio FX package এই গাড়িটির মডেল ইয়ার 2014 রেজিস্ট্রেশন ইয়ার 2014 1500 and 60 লিটারের CNG ইনস্টল করা রয়েছে এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 24 লক্ষ 20000 টাকা এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 24 লক্ষ 20000 টাকা এই প্রাইসটা কিছুটা নেগোশিয়েবল হবে আমরা চাইবো আপনারা গাড়িটির কন্ডিশনটি কেমন এবং ফিজিক্যালি এসে দেখে যাবেন এছাড়াও আমাদের ইউনিটে আরো অনেকগুলো গাড়ি রয়েছে তার মধ্যে রয়েছে এক্সিও এলিয়ান সোনাতা হোন্ডা সিভিক হোন্ডা সিটি প্রাডো পাজারো হাইস এবং নিশান এক্সটেল ওল্ড শেপ নিউ শেপ এই গাড়িগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ